আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে করোনা ভাইরাসের জন্য আমাদের স্কুলের ক্লাস গত 18 মার্চ থেকে বন্ধ রয়েছে। সেই জন্য আমরা চিন্তা করেছি যে তোমাদের অনলাইনের মাধ্যমে একটা ক্লাস নেব। আমি মমতাজ পারভীন সীমা, সহকারী শিক্ষিকা, বিএম মডেল স্কুল ও কলেজ বগুড়া। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি আজকে। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 2-এর নানা রঙের ফুল ফল। সিলেবাসে এখান থেকে এই গল্পটা থেকেই তোমাদের শুরু। এই গল্প সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেই। এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস, মাসে অনেক ধরনের সব ধরনের ফলমূল পাওয়া যায়। এই সময় এমন কোনো ফল নাই যে পাওয়া যায় না। আম, জাম, কাঁঠাল, লিচু, যত ধরনের ফল আছে সব ফল এই সময় পাওয়া যায়। এই জন্য এই মাসের আরেক নাম হচ্ছে মধু মাস। এছাড়া এই গল্পে আরও আছে বিভিন্ন ফুলের কথা বলা হয়েছে, যেমন ধরো সূর্যমুখী, গাঁদা ফুল, এদের রং হচ্ছে হলুদ। জবা ও কলাবতী ফুল নানা রঙের হয়। কদম ফুল দেখতে বেশ সুন্দর। এছাড়া দেখো সবজির কথা বলা হয়েছে যেগুলো কাঁচা থেকে পাকা হয়, যেমন কাঁচা আম, পেঁপে, পেয়ারা, এগুলো পাকার পর আস্তে আস্তে হলুদ থাকে, পরে আস্তে আস্তে সেগুলো সোনালি রং ধারণ করে। এছাড়া জামরুলের রং সাদা, তবে অন্য রঙেরও হয়। পাকা কমলার খসা এবং কোষ উভয়ই কমলা রঙের হয়। আমাদের ফলগুলো দেখতে সুন্দর, খেতেও খুব মজার। যাই হোক, তোমরা একটু বাসায় এটা একটু রিডিং পড়ে নিবা, ভিতর থেকে সব কিছু পড়ে নিবা। এছাড়া আমি তোমাদের আজকে যেটা পড়াবো এই অনুশীলনী থেকে যা যা পড়তে হবে একটু দেখো। তোমাদেরকে একটু কথা বলি যে এগুলো সব কিছু তোমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্ক থেকে অবশ্যই শিট পেয়ে যাবে, এরকম একটা শিট পেয়ে যাবে, তোমরা সেই শিট থেকে লিখে নিবা বা পড়ে নিবা। তারপর আমি তোমাদের একটু বলে দেই। দেখো, কোষ মানে কোয়া, দানা মানে বিষ, খোসা মানে ছাল বা চামড়া, সুগন্ধ মানে যার অনেক গন্ধ আছে। দেখো 2 নম্বরটা, দেখো ঘরের ভিতরে শব্দগুলি খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। দানা, কাঁঠালে রস ভরা কোষ খেতে কি মজা, ডালিমের দানা টুকটুকে লাল, খোসা ছাড়িয়ে কলা খাও। এছাড়া কিছু যুক্তবর্ণ আছে, দেখো মূর্ধন্য স যোগ মূর্ধন্য উষ্ণ তৃষ্ণা। এছাড়া তোমরা নিজেরা নিজের মতো করে কিছু যুক্তবর্ণ করতে পারো। দন্ত ন যোগ ত অন্ত শান্ত, ইয় যোগ গ সঙ্গী বঙ্গ। আমি এখানে কিছু প্রশ্ন আছে, দেখো তোমরা উত্তরগুলো একটু আমি বলি, তোমরা একটু লিখে নিবা এবং তোমরা এগুলো সবগুলো লিখে রাখবা, আমরা স্কুল খুলে সেগুলো আমরা আবার মূল্যায়ন করব। কি কি ফুল লাল রঙের হয়? গোলাপ, কৃষ্ণচূড়া, শিমুল ও পলাশ ইত্যাদি ফুল লাল রঙের হয়। সুগন্ধি ফুল কি কি? কামিনী, রজনীগন্ধা, গোলাপ, শিউলি ইত্যাদি ফুল সুগন্ধি ফুল। আর কোন কোন ফুলে গন্ধ নেই? দেখো কৃষ্ণচূড়া, শিমুল ও পলাশ ফুলের কোনো গন্ধ নেই। কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ রঙের হয়? আম, পেঁপে, বাঙ্গি কাঁচা থাকতে সবুজ হয়, এগুলো পেকে গেলে আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করে। কোন ফলে ভিতরটা লাল রঙের? সাধারণত দেখা যায় যে ডালিমের ভিতরটা টুকটুকে লাল রঙের। তো ঠিক আছে, আজকে আমরা এই পাঠটা ভালো করে পড়লাম। আবার বলে দিচ্ছি, এই শিটটা তোমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, আমাদের অফিসিয়াল একটা লিংক আছে, এখানে তোমরা পেয়ে যাবা। তো শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।